हेलो गाइज वेलकम बैक टू माय चैनल गाइज आजकेर ई भिडियोते आमरा जानते चले किभाबे निजेर फटो दिए ठीक एई धरनेर व्हाट्सएप स्टेटास भिडियोगुलो बनाते हय। तो जानते होले भिडियोटी सम्पूर्ण देखते थाकुन। तो चलुन भिडियो शुरू करी। तो भिडियो शुरूते एकटा कथा बोलतेई होच्छे, जदि आपनि आमादेर ई चैनेले प्रथमबार एसे थाकेन ताहले अवश्यई चैनलटी सबस्क्राइब करे पाशेर बेल आइकनटिते प्रेस करे राखुन, ताहले जखनई आमादेर ई चैनेले एमनई नतुन कोनो भिडियो आपलोड करा हबे सेई भिडियोटिओ सबार आगे आपनार काछे पौंछे जाबे। तो चलुन भिडियो शुरू करिए गाइज। सबार प्रथम आपनादेर काइनमास्टर एप्टी के इन्स्टल करते हबे। तो एप्टी आपनारा प्ले स्टोरे पेये जाबेन। एछाड़ाओ आपनादेर सुविधार जन्य এই অ্যাপের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা ওখান থেকেও অ্যাপটিকে ইনস্টল করে নিতে পারেন। এরপর অ্যাপটিকে ওপেন করতে হবে। কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে এই ভিডিও সাইজটাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর সবার প্রথম আপনাদেরকে এখানে আপনার ফটোটিকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিলাম। এরপর ওপর এখানে ক্লিক করতে হবে। এরপর ফটোর ওপরে ক্লিক করে ফটোটিকে টেনে বড় করে নিতে হবে আপনারা যত সেকেন্ড ভিডিওটি তৈরি করতে চান। তো আমি এখানে 20 সেকেন্ড মতো টেনে নিলাম। এরপর এই যে এখানে ক্লিক করতে হবে, এরপর এখান থেকে এটাকে সমান করে দিতে হবে। এরপর ফটোটি ক্রপ করার প্রয়োজন হলে আপনারা এটাকে ক্রপ করে ঠিক করে নেবেন। ওকে, তো আমি এই যে ক্রপ করে ঠিক করে নিলাম। এরপর ওপর এখানে ক্লিক করতে হবে। এরপর সামনের দিকে এসে লেয়ারে ক্লিক করতে হবে। এরপর মিডিয়াতে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আপনাদেরকে একটা ব্ল্যাক স্ক্রিন টেটাস ভিডিও নিয়ে নিতে হবে। তো এই ব্ল্যাক স্ক্রিন টেটাস ভিডিওটা নিতে হবে। তো এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, এরপর এটাকে ঠিক এই যে এখানে এই জায়গায় লাগিয়ে দেবেন। চাইলে আপনারা এটাকে বড় করতে পারেন ধরে। এরপর এখানে রাখার পর এখানে সাইডে এই যে এখানে নিচের দিকে আসবেন। এরপর এখানে ব্লেন্ডিংয়ে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে নিচের দিকে স্ক্রিনে ক্লিক করতে হবে। ওকে, এরপর ওপর দিকে এখানে ক্লিক করতে হবে। এরপর আবারও লেয়ারে ক্লিক করতে হবে। আবারও মিডিয়াতে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আপনাদেরকে এই টেমপ্লেটটাকে নিয়ে নিতে হবে। ওকে, এরপর এখানে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে দিতে হবে। এরপর এখান থেকে ব্যাকে আসতে হবে। একইভাবে এটাকে ব্লেন্ডিং এসে স্ক্রিন করে দিতে হবে। এরপর ওপর এখানে ক্লিক করতে হবে। এরপর আবারও আপনাদের লেয়ারে ক্লিক করতে হবে। এরপর মিডিয়াতে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আপনাদের একটা গ্রিন স্ক্রিন নিয়ে নিতে হবে। তো এই যে এই গ্রিন স্ক্রিনটা, তো এটার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। এরপর এটাকে এই যে এখানে ক্রপিংয়ে ক্লিক করতে হবে। এরপর এইটা একটু ক্রপ করে নিতে হবে। ওকে, এরপর ওপর এখানে ক্লিক করতে হবে। এরপর এই গ্রিন স্ক্রিনের ওপরে ক্লিক করে এটাকে একটু বড় করে নিচের দিকে এই যে এখানে এভাবে লাগিয়ে দেবে। এরপর এখান থেকে এই যে ক্রোমাকিতে ক্লিক করতে হবে। ক্রোমাকিতে ক্লিক করার পর এখান থেকে ক্রোমাকিটাকে ইনেবল করে দিতে হবে, তাহলে এখানে এই গ্রিনটা রিমুভ হয়ে যাবে। ওকে, এরপর গ্রিন স্ক্রিনে ক্লিক করতে হবে। এরপর এখানে সাউন্ড এসে এই গ্রিন স্ক্রিনের একটি সাউন্ড রয়েছে, এটাকে এখানে ক্লিক করে সাউন্ডটাকে রিমুভ করে দিতে হবে। এরপর ওপর এখানে ক্লিক করতে হবে। এরপর আবারও আপনাদের লেয়ারে ক্লিক করতে হবে। এরপর আবারও মিডিয়াতে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনাদেরকে একটা বর্ডার নিয়ে নিতে হবে, এই যে বর্ডার। তো এটার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর এখানে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে দেবেন। এরপর এখান থেকে ব্যাকে এসে এটাকে যতটা ফটোটি টেনেছেন ততটা টেনে নেবেন। ওকে, এরপর এখান থেকে সামনের দিকে চলে আসবেন। এরপর ফটোর ওপরে ক্লিক করে এখান থেকে এই যে পিকনেট এটাকে অন করে দেবেন। ওকে, এরপর এখানে আমাদের ভিডিও রেডি। এবার আমি ভিডিওটিকে প্লে করে দেখাচ্ছি। তো গাইজ দেখছেন এখানে আমাদের টেটাস ভিডিও রেডি। তো এবার এই ভিডিওটিকে গ্যালারিতে সেভ করার জন্য এখানে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলেই ভিডিওটি গ্যালারিতে সেভ হতে শুরু করবে। গাইজ আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর হ্যাঁ, আপনি চাইলে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ফলো করতে পারেন, লিংক পেয়ে যাবেন ভিডিওর ডিসক্রিপশনে। তো দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওতে।